বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বাবা আছেন সাবেক মন্ত্রী ক্ষমতাসীন চৌদ্দ দলীয় জোটের নেতা এবং বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রণ। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই মিস্টার দিলীপ বড়ুয়া, যে বাংলাদেশের রাজনীতিতে এখন বেশ কিছুটা সময় ধরে এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, রাজনীতির এই ভারসাম্যহীনতা রাজনীতির জন্য কতটা কল্যাণকর? ধন্যবাদ। রাজনীতিকে তো সমাজ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আমাদের সামাজিক যে ভারসাম্যহীনতায় আমরা ভুগছি, সেই গ্রাম থেকে শহর পর্যন্ত এই সামাজিক ভারসাম্যতার প্রতিফলন কিন্তু রাজনৈতিক ভারসাম্যতে ঘটেছে, এবং যতক্ষণ পর্যন্ত সামাজিক ভারসাম্যর পরিবর্তন না হবে ততক্ষণ রাজনৈতিক ভারসাম্যর এটা অব্যাহতভাবে চলবে। কারণ এখানে আমাদের রণভাই আছেন, ওনার সাথে আমার একটা মিল আছে, উনি কমিউনিস্ট দর্শনে বিশ্বাসী, আমিও কমিউনিস্ট দর্শনে বিশ্বাসী, উনিও পদার্থবিদ্যার ছাত্র, আমি পদার্থবিদ্যা বিভাগের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো সেই অর্থে যে কথাটা বলছি, আমরা কিন্তু দুজনেই বিশ্বাস করি দুই ধরনের বিজ্ঞান আছে। এক ধরনের বিজ্ঞান হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান, আর এক ধরনের বিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞান। এবং সামাজিক বিজ্ঞানের মধ্যে এটা পরিচালিত হয় মূলত হচ্ছে ইকোনমি ইজ দ্য বেস অফ দ্য সোসাইটি, পলিটিক্স ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ দিস ইকোনমি। এখন আমাদের গ্রাম অঞ্চলে আগে যে সামাজিক বিন্যাস ছিল, আজকে কিন্তু সেই সামাজিক বিন্যাস বা ভারসাম্য নেই। সমাজে সবসময় আজকে একটা নিঃস্বকরণ প্রক্রিয়া চলছে, এবং এই নিঃস্বকরণ প্রক্রিয়ার যে প্রতিফলন রাজনৈতিক ক্ষেত্রেও তা ঘটছে। সমাজের এই নিঃস্বকরণ প্রক্রিয়ায় রাজনীতির ভূমিকা কতখানি, রাজনৈতিক শক্তির ভূমিকা কতখানি? রাজনীতি আমাদের দেশে যে সামাজিক নিঃস্বকরণ প্রক্রিয়া রাজনীতির ভূমিকা তো আমি গুরুত্বপূর্ণ, যে কারণ হচ্ছে যে আমাদের দেশে যে সামাজিক অবস্থা, সে সামাজের মধ্যে বাংলাদেশ হবার পর থেকে এই পর্যন্ত আপনি একটা সামাজিক অস্থিরতা সর্বত্র, যে আমাদের যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সৃষ্টি হয়েছে অর্থনৈতিক দুর্বৃত্তায়নটাকে, এবং অর্থনৈতিক দুর্বৃত্তায়ন রাজনৈতিক দুর্বৃত্তায়নটাকে আরো গতিশীল করেছে, এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন অর্থনৈতিক দুর্বৃত্তায়ন একে অবিচ্ছেদ্যভাবে অঙ্গভাবে জড়িত থেকে সমাজের মধ্যে যে ধরনের একটা ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, এক সংশ্লেষণ হচ্ছে, এই সংশ্লেষণের প্রতিফলন হিসাবেই কিন্তু আমাদের রাষ্ট্র পর্যায়ে থেকে গ্রামীণ পরিবেশ পর্যন্ত আপনি দেখেন সামাজিক ভারসাম্যহীনতা চলছে। গতকাল প্রথম আলোতে একটা রিপোর্ট আছে, বগুড়ার শাহজাহানপুর উপজেলা থানাতে পাল পাড়াতে তারা পাহারা দিচ্ছে সন্ত্রাসীর বিরুদ্ধে। এক সন্ত্রাসী চাঁদাবাজি করছে, এবং এই চাঁদাবাজি করার ফলশ্রুতিতে ওখানে পাহারা দিচ্ছে রাত্রে। পুলিশ তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না, তারা স্মারকলিপি দিয়েছে ডিসিকে এসপিকে। কিন্তু আপনি দেখেন এটা একটা একটা ঘটনা, এই ধরনের ঘটনা গ্রামাঞ্চলে অহরহ হচ্ছে, এবং তা যে গ্রামীণ সম্পদ হস্তান্তরিত হচ্ছে, যারা লুটেরা ধনী শ্রেণী অথবা যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, তারা কিন্তু এক ধরনের বিত্তশালী হচ্ছে, যেটাকে আমরা লুটেরা ধনী শ্রেণী, এবং এই লুটেরা ধনী শ্রেণী কিন্তু আবার গ্রামীণ সমাজকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু আজকে পালপাড়াতে যে ঘটনাটা ঘটেছে, অতীত হলে কিন্তু সামাজিকভাবে ভারসাম্যটা রক্ষা করা যেত, কিন্তু আজকে সে সামাজিক ভারসাম্য রক্ষা করার জন্য গ্রাসরুট লেভেলে নাই, যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু সেই অবস্থানটা নেই। কাজে আমি মনে করি যে রাজনৈতিক ভারসাম্যটা অব্যাহতভাবে চলতে থাকবে যতদিন আমাদের সামাজিক অবস্থানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থাকবে, অর্থনৈতিক দুর্বৃত্তায়ন থাকবে। আর আপনার কাছে আমি শাহাদ আকবর খান রণ তাত্ত্বিক আলোচনা করলেন দিলীপ বড়ুয়া, কিন্তু প্র্যাকটিক্যালি যে দৃশ্যটা যেটা আমি মিন করতে চাইছি আসলে সেই ভারসাম্যহীনতা যদি আপনি আচ্ছা, তো উনি তো উল্লেখ করলেন যে উনি ফিজিক্সের ছাত্র, আমিও ফিজিক্সের ছাত্র ছিলাম। ফিজিক্সে একটা কথা বলে ইকুইলিব্রিয়াম, আমরা এমনি ভাষায় বলি ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম যখন থাকে না তখন ওটা কোনো একদিকে হেলে যেতে বাধ্য। তা আমাদের সমাজে এবং রাজনীতিতে প্রধানত
রিসেন্ট টাইমে যেটা হয়েছে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে গেছে। আগে একটা দ্বিদলীয় মেনুকরণ ছিল, ঠিক আছে, একবার এই দল জিতলো, তারপর আরেকবার ও দল আসলো। এই এই যে দিলীপ বড়ুয়া তো বলে মার্কস মার্কসীয় রাজনীতির কথা বললেন, তো আমিও তো সেটা বিশ্বাস করি, মার্কসীয় রাজনীতি আমাদের রাজনীতি। তো সেখানে একে বলে বুর্জোয়া অর্থনীতি বা বুর্জোয়া রাজনীতি। বুর্জোয়া রাজনীতির নিজস্ব স্বার্থেই একটা ভারসাম্য থাকা দরকার, সব দেশেই আছে, বড় 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 মানে যে সমস্ত দেশ একটা কি বলে অভিজ্ঞ বা একটা ম্যাচিওর যে পলিটিক্স। আমাদের এখানে ঘটনাটা হয়েছে কি, বুর্জোয়া পলিটিক্সটি খুব ম্যাচিওর না, ম্যাচিওর না এক নম্বর। দুই নম্বর হচ্ছে কি, যেটা বলে লুটেরা বুর্জোয়া, ফলে তার প্রতিনিধি যারা আসছে। এবং এখানকার আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে অন্য অন্য দেশে, ইন্ডিয়া, আমেরিকা, ইংল্যান্ড তো বটেই, ইন্ডিয়াও বুর্জোয়ারা বা এই ধনিক শ্রেণী তারা রাজনীতিবিদদের ক্রয় করে, তাদের মাধ্যমে তারা তাদের প্রভাবটা রক্ষা করার চেষ্টা করে। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার টাকা হয়েছে, আমি নিজেই এখন মন্ত্রী হব, এমপি হব এবং মেয়র হব ইত্যাদি হব, এগুলো হওয়া সম্ভব, টাকা দিয়ে এগুলো কেনা যায়। এগুলো এক। দুই হচ্ছে যে যে কোনো বুর্জোয়া স্টেটে বা যে কোনো স্টেটেই সেটা কতগুলো প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলো একটা নিরপেক্ষতা রক্ষা করা দরকার তাদেরই শ্রেণীর স্বার্থে। যেমন বিচার ব্যবস্থা, সেনা 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 বিভাগ, পুলিশ, আমলাতন্ত্র, এখানে দলীয়করণ হচ্ছে। দলীয়করণ কম বেশি ইস্যুও হয়, কী বলে ইন্ডিয়া টিন্ডিয়াও হয়, কিন্তু এই মাত্রায় না। আমেরিকায় যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, সেই প্রেসিডেন্ট কিন্তু তার নিজের মতো করে মানে আমলাতন্ত্রকে সাজায় উপরতলাটা, তা সত্ত্বেও সেই দেশের প্রশাসনটা কিন্তু দল নিরপেক্ষ, শ্রেণী নিরপেক্ষ বলছেন, দল নিরপেক্ষ। আমাদের এখানে যেটা হয়েছে, এখন পুলিশ রাজনীতির ভাষায় কথা বলে এবং যে রাজনীতির দল ক্ষমতা আছে তার ভাষায় কথা বলে। এটা যে এইবার হয়েছে তা না, এর আগেও দেখেছি, যখন বিএনপি আমলেও ঠিক একই রকম ঘটনাগুলো ঘটছে। তো ফলে এই যে ভারসাম্যটা এটা নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু টিকতে পারে না। এটা কিভাবে কোন দিকে যাবে জানি না, কিন্তু এই অবস্থাটা মাস্ট বি ভেরি আনস্টেবল এবং এটা খুব টেম্পোরারি। অ্যান্ড টেম্পোরারি বলতে আবার দুই দিন না দুই বছর না দুই যুগ এটা আমি বলতে পারবো না, কিন্তু এই ইকুইলিব্রিয়ামটা আসলে নষ্ট হয়ে গেছে। এবং সেক্ষেত্রে এখন পুলিশের মানুষের আস্থা নাই, আর থাকবে কোত্থেকে। পুলিশের চোখের সামনে অভিজিৎ খুন হয়, পুলিশের চোখের সামনে নারী নির্যাতিত হয়, এবং সেই নির্যাতনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ওই যে লিটন নন্দী, ছাত্রনারী প্রেসিডেন্ট ঢাকা, সে এক ঘন্টা ধরে যুদ্ধ করছে, তার হাত ভেঙে যাচ্ছে, পুলিশ নিষ্ক্রিয়। আবার এই পুলিশকে খুব সক্রিয় হতে দেখলাম যখন তার বিরুদ্ধে, এই নারী নির্যাতনের বিরুদ্ধে যখন প্রতিবাদ জানাতে এসেছিল আমাদের ছেলেরা, তখন দেখলাম, হ্যাঁ, এবং মেয়েরা এবং সেই মেয়েদের উপর, তাহলে নারীরা নির্যাতিত সেই মেয়েদের উপর পুলিশ নির্যাতন, হ্যাঁ, তাহলে নারী নির্যাতিত হলো দুইভাবে, একটা হচ্ছে দুর্বৃত্তের দ্বারা আর একটা হচ্ছে পুলিশের দ্বারা। এতে তো সোশ্যাল ইকুইব্রাম নষ্ট হয়ে গেছে। এখানে শুধু ওই তাত্ত্বিক কথা দিয়ে ওই বলে লাভ নাই যে এই অবস্থা তো হবেই, পুঁজিবাদী ব্যবস্থাটা হবেই, যেগুলো দিলীপ বড়ুয়া বললেন, এইভাবে বলে লাভ নাই। এখানে আরও একেবারে খুব কংক্রিটলি আসতে হবে যে টোটাল ইটা মানে ব্যালেন্স, যেটা টোটাল ইকুইলিব্রিয়াম, পলিটিক্যাল ইকুইলিব্রিয়াম, সোশ্যাল ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। ফলে এখানে এখন ধরেন পুলিশ এর বিরুদ্ধে খুব একটা অ্যাকশন নিতে পারছে না, এখনও পারছে না, দেখছি আমরা। এই এত বড় ঘটনা ঘটলো, আর পুলিশ বলে কি যে কী বলে যানজটের কারণে ইট মেরেছে। আরে ইট মেরেছে যদি বলে পুলিশের এগেনস্টে ইট মারার ঘটনা, আমি তো মানে ইতিহাস থেকে তুলে নিয়ে এসে বলতে পারবো, আমাদের এই মন্ত্রিসভার অন্তত কয়েকজন মন্ত্রী তাদের ছাত্র জীবনে বা কোনো এক সময় তারা পুলিশের উপরে ইট মারার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন বা সঙ্গে ছিলেন। দিলীপ বড়ুয়া বোধহয় আপনিও ছিলেন, কম বেশি আমিও ছিলাম, তোফায়েল আহমাদ, রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু, তারপরে আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নূর ইসলাম নাহিদ, আমি এই এক ধারসের নামগুলো বলে দিতে পারবো যে তারাও পুলিশের বিরুদ্ধে লড়াইয়ের সময় ইটপাটকেল একটু মেরেছিল। কিন্তু আমরা এখন কী দেখছি, ইট মারা না, একটা মেয়ে সে গাছের পেছনে আড়াল আড়াল নিচ্ছে,
সেইখানে পুলিশ এসে পেছন দিক থেকে তাকে লাথি মারছে। এখানে কিন্তু এক ধরনের পুরুষতান্ত্রিকতা এবং এক ধরনের যৌন সুখও বলতে পারেন যেটা করছে। বাট গভর্নমেন্ট ইজ আনএবল টু টেক অ্যাকশন। ওয়াই? বিকজ এই পুলিশকে তো দরকার হয়েছে নির্বাচনের সময় এই ভোটের সিম বাড়ানোর জন্য, এই পুলিশকে তার দরকার হয়েছে অন্য কাজে ব্যবহার করার জন্য, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। সেম ইট অ্যাপ্লাইজ টু বিএনপি অলসো। তো এখন আমাদের এখানকার ঘটনা দাঁড়িয়েছে কি, যখন বিএনপি পাওয়ারে থাকে তখন সে মনে করে যে আমি সবটাই নেবো, ষোলো আনা নেবো, চার আনা বা এক আনাও ছাড়বো না। এই জন্য হলো 111। আর এইবার আমরা কি দেখলাম, এই কী বলে এই 5ই জানুয়ারি এবং পরবর্তীকালে মেয়র ইলেকশনে দেখলাম যে আমি কিছুই ছাড়বো না, যেমন করে হোক সব নিয়ে নেব। আমার নিজের অভিজ্ঞতার কথা বলতে পারি, আমি ভোট দিতে গেছি, ভোট দিতে গিয়ে দেখলাম যে মেয়র ইলেকশনে, মেয়র ইলেকশন এই কদিন আগে প্রথমে গেলাম তা এক স্কুলে, তো বললো যে উপরতলায়, দোতলায় গেলাম, যে ঘরে সে ঘর মানে এই ঘর না পাশের ঘর, পাশের ঘর থেকে বলে ওই ঘরে, ওই ঘরে আর একটা লোকও নাই। তারপর আমাকে দেখে দেখ আমাকে ব্যালট পেপারটা দিয়ে দিল, তিনটে ব্যালট ইত্যাদি বুঝিয়ে টুঝে দিল, সব মিলে আমার আসতে গোটা 15-20 মিনিট টাইম লাগলো। আমি আর একজনকেও দেখলাম না, কিন্তু এখানে বসে সমানে সিল মারা হচ্ছে, সেজন্য আর কেউ নাই। এখন এই এইভাবে কাজে যদি পুলিশকে ব্যবহার করা হয়, তো পুলিশ তো একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়। যখন এই মিরপুরে কদিন আগে তিনজনকে বলা হলো, তিনটে যুবক তারা ই হয়েছে কী বলে গণপিটুনিতে তারা মারা গেছে, তাদের গায়ে বুলেট পাওয়া গেল 54টা। তো তাহলে এখন এই এটা তো অবভিয়াসলি যে এটা হতে পারে না, হয় জনগণ সশস্ত্র ছিল এবং পুলিশ সেখানে নিষ্ক্রিয় ছিল, অথবা পুলিশই এই মানে গণপিটুনি মানে বিচার বহির্ভূত হত্যার আরেকটা নাম হচ্ছে গণপিটুনি, বা ক্রস ফায়ারের আরেকটা নাম হচ্ছে গণপিটুনি। এইভাবে যেন ব্যবহার করা হয় তো পুলিশ সেটা করবেই। নারায়ণগঞ্জে যে 7 খুন হয়ে গেল, তার সঙ্গে আমাদের রাষ্ট্রীয় সংস্থার লোকজন জড়িত, এটা কি টোটাল ই? আপনি মানে যে কোনো একটা ম্যাচিওর পূর্জ স্টেটে, সে ইন্ডিয়া হোক, আফ্রিকার কত দেশ টেস্ট ওগুলো বাদ দেন, আমেরিকা হোক, ইউরোপের কোনো দেশ হোক, সেখানে হ্যাঁ ডেফিনেটলি এই দলের এগেনস্ট ওই দল কথাবার্তা বলে, কিছু এদিক সেদিকও হয়, কিন্তু কতগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কত হবে সেগুলো কিন্তু নিউট্রালিটি মেনটেন করে, সে বিট সোশ্যালিস্ট, বিট কমিউনিস্ট, বিট ক্যাপিটালিস্ট, এটা করতে হয়, নাহলে তো হয় না। তো এখানে তো সব যদি একাকার হয়ে যায়, রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য কথা আমরা সবাই জানি, একাকার যখন হয়ে যাচ্ছে তখন এটা ভারসাম্যহীনতা থাকবে না এবং সেটার পরিণতি কিন্তু খুব খারাপ হয়। দিলীপ বড়ুয়া, বাংলাদেশে কিন্তু তা যেটা অবস্থান করছে, বিরাজ করছে, সেটা কিন্তু রাষ্ট্রীয় প্রশাসনে ভারসাম্যর কথা রণবাই বললেন, কিন্তু আমাদের রাষ্ট্রীয় দর্শনের ক্ষেত্রেও ভারসাম্য তো আছে, ভারসাম্যহীনতা আছে। রাষ্ট্রীয় দর্শনের ক্ষেত্রে রণবাই মুক্তিযুদ্ধ করছেন, উনি আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাসী, দেখেন আমাদের যে বুর্জুয়া সিস্টেমে, আমরা বলছি এটা বুর্জুয়া সিস্টেম, উনি একমত হবেন, বুর্জুয়া সিস্টেমে যে রাষ্ট্র ব্যবস্থা আছে, যে রাষ্ট্র ব্যবস্থার যে ফিলোসফি যেটা হওয়ার কথা ছিল, আজকে 44 বছর পরেও কিন্তু আমরা নেশান হিসাবে সেই রাষ্ট্রীয় ফিলোসফিটাকে ওন করতে পারছি না। এই জায়গাতেও কিন্তু আমাদের এক ধরনের ভারসাম্যহীনতা বিরাজ করছে, যেটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় চার মূল নীতির যে প্রশ্ন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের প্রশ্নে আজকে যে এই রাষ্ট্রীয় দর্শন হওয়ার কথা ছিল, সে রাষ্ট্রীয় দর্শন কিন্তু 75-এ বঙ্গবন্ধু মারা যাওয়ার পর কিন্তু এটা হোল জিনিসটাকে উলট পালট করে দিয়ে আজকে সেই রাজনৈতিক ধারা বাংলাদেশে বিরাজমান। কাজে আমি মৌলিক জায়গাগুলো থেকে যদি মোটা দাগে যে বিষয়গুলো আছে আমার রাষ্ট্রীয় দর্শনের ক্ষেত্রে, আমার অর্থনৈতিক ক্ষেত্রে, আমার বিভিন্ন সামাজিক ক্ষেত্রে, মিস্টার বড়ুয়া আপনি তো জোর করে
কোনো ফিলোসফি কারোকে চাপে দেবেন, ফিলোসফিতে এটা ভেতর থেকে তৈরি হবে, মানুষের মননের মধ্যে তৈরি হবে। আবার আপনি যে বলছেন যে পঁচাত্তরের পরে সব ধ্বংস করে ফেলা হয়েছে, এখন তো আপনি সেটি অর্ডার আনবার চেষ্টা করছেন এবং আপনি সর্বময় ক্ষমতার অধিকারী এখন, কিন্তু আপনি তো বলছেন বটে কিন্তু আপনি করছেন না বা করতে পারছেন না, আপনাকে কেউ বাধাও দিচ্ছেন। এবং আমি যেটি যে কারণে এই প্রশ্নটি শুরু করেছিলাম, যেটি হায়দার আকবর খান রণ বলেছেন যে দ্বিদলীয় একটি ব্যবস্থা ছিল, এখন তো আসলে দ্বিদলীয় ব্যবস্থার মধ্যেও নেই, এটি মোটামুটিভাবে একদলীয়, কারণ আপনাদের প্রতিপক্ষ যারা তাদেরকে তারা নিজেদের ভুলে বা নিজেদের দোষে তারা ক্ষয়িষ্ণু, আবার একইভাবে আপনারাও তাদেরকে মানে নিঃশেষিত করবার কাজে নিজেদের সর্বশক্তি প্রয়োগ করবার চেষ্টা করছেন, অভিযোগটা সেরকমই। দ্বিতীয়ত, তৃতীয় কোনো ধারাও বাংলাদেশে তৈরি হচ্ছে না, সেটি না রাজনৈতিক ধারা না সামাজিক ধারা কোনো কিছু না, এখানে হয় আপনাকে আওয়ামী লীগ করতে হবে অথবা আওয়ামী লীগের সঙ্গে থাকতে হবে অথবা বিএনপি করতে হবে বিএনপির সঙ্গে থাকতে হবে। কমিউনিস্ট যারা আছেন, আপনি নিজে নিজেকে কমিউনিস্ট হিসেবে দাবি করেছেন, মিস্টার রনো আছেন, আমরা যদি সিটি কর্পোরেশনের নির্বাচনের দিকে তাকাই, যদিও এই নির্বাচন নিয়ে উনি ওনার দল বা অন্যরাও প্রশ্ন তুলেছেন, তারপরও ভোটের যা হিসাব শেষ পর্যন্ত যেটি আমরা দেখলাম, সেখানে তো বামপন্থীদের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। কিন্তু মানে সকল বামপন্থী মিলে যা ভোট পেয়েছেন তার চাইতে এক ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারাও অনেক বেশি ভোট পেয়েছেন। সো প্রশ্নটা সেই জায়গায় যে এরকম একটা ভারসাম্যহীনতা তৈরি করলে এবং সেখানে যে আপনারা একটা নিজেরাও শক্তির ভারসাম্য তৈরি করবার জন্য দরকার আছে, সেটি তো নিজেরাও করছেন না, এবং তার পরিণতি কি হবে উনি আশঙ্কা করছেন যে পরিণতি খুব একটা সুখকর হবে না ভবিষ্যতে। সবকিছু তো আছে, এটা তো পার্ট অফ আওয়ার, এবং আপনি আপনি বলছেন বটে যে আমার আদর্শ সব ধ্বংস করে দেওয়া হয়েছে, এই করে দেওয়া হয়েছে চার মূলনীতি, আপনি নিজেও তো ক্ষমতা থাকা সত্য চার মূলনীতি নিজে প্রতিষ্ঠা করতে পারছেন না, পারেননি, এবং আপনাকে কেউ বাধাও দেয়নি আসলে, তারপর আপনি করেননি। অ্যাকচুয়ালি যে আপনি এত বছরের জিনিস তো ওভারনাইট তো হবে না, এটা প্রক্রিয়ার ভিতর দিয়ে এটা তার বিকশিত হবে। কি প্রক্রিয়া? প্রক্রিয়া তো সংসদে, সংসদে আপনি বিল আনবেন, বিল পাস করে দিবেন, বা সংশোধনী, দ্যাটস অল। সেটা তো যতটুকু বর্তমান বাস্তবতায় যতটুকু সম্ভব ততটুকু তো, তার মানে হচ্ছে যে বাস্তবতাটা অ্যাডমিট করতে হবে। আমি বর্তমান বাস্তবতায় আমি তো রাতারাতি করতে পারবো না, যে চল্লিশ বছরের জিনিস একেবারে ওভারনাইট তো আমি করবো, তার প্রক্রিয়া, মানুষের সেন্টিমেন্ট, যেমন আগে বুড়িগঙ্গার পানিতে মাছ থাকতো, 71 সালে বুড়িগঙ্গা নদীতে মাছ থাকতো, এখন মাছ নাই, মানে হোল পলিউটেড। তা আমার সমাজ তো টোটাল পলিউটেড হয়ে গেছে, যেই সমাজটা বিকশিত হয়েছে, অর্থনৈতিক অবস্থাটা বিকশিত হয়েছে, সেই সমাজ এবং অর্থনৈতিক ব্যবস্থা যে আমাদের এত তার বিকৃত, যার বিকৃত সন্তান হিসাবে বা তার সামগ্রিক অবস্থান হিসাবে আমরা লক্ষ্য করছি এই ভারসাম্যহীনতা রাজনীতি। এবং আমরা মনে করি যে রাজনীতির ধারা বর্তমানে চলছে, এখানে যদি আমায় আমি বিশ্বাস করি রাজনীতি হচ্ছে মূল নিয়ামক শক্তি, সে রাজনীতি যেহেতু মূল নিয়ামক শক্তি, সেহেতু আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ মোটা দাগের রাজনীতির কথা আমি বলছি, সেই জায়গাটা যদি আমরা সমুন্নত রাখতে পারি এবং পজিশন অপোজিশন দুই জায়গাতে যদি সেই রাজনীতির ধারা হয়, আমার তো মনে হচ্ছে যে একসময় এই ভারসাম্য যে বিরাজ করবে, তখন সমাজ যেটা আমার রণভাই ইন্ডিয়ার কথা বলছে বা ইভেন ইউএসএ বা পশ্চিমা গণতন্ত্র বিশ্বের কথা বলছে, এই সমস্ত দেশগুলোর মধ্যেও এক ধরনের স্থিতিশীলতা আছে, বুর্জোয়া শ্রেণীগত অবস্থানেই তার স্থিতিশীলতা এনেছে। এবং বাংলাদেশেও আমাদের যে ক্লাসটা রিপোলারাইজেশন হচ্ছে, তার যে মেচুরিটি যখন অর্জন হবে, সেচুরিটির জায়গাতে যখন যাবে, তখনও এখানে একটা স্থিতিশীল ভারসাম্য অবস্থা সৃষ্টি করবে। কিন্তু এইসব জায়গায় আপনাদের দায় কতখানি, মানে আপনি উনি যেরকম ইঙ্গিত করছেন সেখানে তো দায় আপনাদের বর্তাই। ইভেন আপনি চেতনার কথা বারবার বলছেন, এই চেতনার সঙ্গে যারা সম্পর্কিত গত এক দুই বছর যারা আন্দোলন করেছেন এই চেতনার সঙ্গে, চেতনার কথা বলে তারাও এখন অনেকে আপনাদের ত্রুটি বিচ্ছুতি এবং বলছেন যে চেতনার কথা বলে আসলে আপনারা পুরো বিষয়টাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন। আমি নাম চাইলে নাম উচ্চারণ করতে পারি কারা বলেছেন, আমরা যে এখানে হয়তো কিছু ধরা ডেভিশন থাকতে পারে, কিন্তু এটা মূল জায়গা থেকে, কিন্তু একসময় না একসময় এটা মূল জায়গাতে যেতে হবে, হয়তো কিছুটা চলার পথে কিছু ডেভিশন চলতে পারে, অ্যাক্সেস হতে পারে, কিন্তু এটি কতগুলো বিচ্ছিন্ন ঘটনা, এটা সামগ্রিক ঘটনার কোনো বিষয় না। এবং সামগ্রিক ঘটনার দিকে আমরা আমাদের যে চিন্তা চেতনা রাজনৈতিক বিকাশটাকে যদি সেই জায়গায় নিতে পারি, তাহলে সেই জায়গার মধ্যে আমাদের ভারসাম্যহীনতার কথাটা যেটা আসছে অনেকটাকে আমরা মিনিমাইজ করতে পারি, বা গণতান্ত্রিক রাজনীতির চর্চা করা সম্ভব কিনা যদি শক্ত একটা প্রতিপক্ষ না থাকে। অবশ্যই সম্ভব হবে না, কারণ সেই মূল মূল মানে সম্ভব মনে করে না, আমি মনে করি প্রতিপক্ষ না থাকলেও না, না প্রতিপক্ষের প্রশ্ন না, যে প্রতিপক্ষ হচ্ছে যে আপনার পেট্রোল বোমা দিয়ে মানুষ মারবে, যে প্রতিপক্ষ দিয়ে গাছ কাটে রাস্তা বন্ধ করে দেবে, যে প্রতিপক্ষ হচ্ছে যে
মৌলবাদী রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতি উত্থান ঘটাবে, সে মৌলবাদীর তো গণতন্ত্রের চর্চা হতে পারে না। ছাত্র ইউনিয়ন সিপিবির একটা ছাত্র সংগঠন, আমি তো সেটা বললাম, সেটা আমরা তারা কখনোই সহিংস রাজনীতির মধ্যে দিয়েছেন, তাদেরকে তো আপনি স্পেস দিচ্ছেন, আমরা স্পেস দিছি, আমরা সেই জন্য 14 দলের পক্ষ থেকে আমরা এই ঘটনার নিন্দা জানাইছি। আমরা মনে করছি পুলিশ এটা বাড়াবাড়ি করছে, এই পুলিশ সবসময় বাড়াবাড়ি করাটা ঠিক না। আমরা এটা স্টেটমেন্ট দিই, প্রথম কথা হচ্ছে যে এই চেতনা মুক্তিযুদ্ধ এটা একটা বুলিতে পরিণত হয়েছে, এবং খুব বেশ মানে এটা মানে অন্য কথা বলতে গেলে এখন যেটা চলছে দেশে বা খালেদা জিয়াও চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে আমি অন্য বিরোধী দল একদম রাখবো না, এইটাই, এবং সেই কারণে কিন্তু 111 হয়েছিল এক সময়। আর এখনও 2014 যে ইলেকশনটা হয়ে গেল তারপরেও কিন্তু বিষয়টা দাঁড়ালো আমি দ্যার শুড বি নো অপোজিশন, এই কারণেই ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটাই খুব খারাপ। হ্যাঁ, এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে হোল সোসাইটিকেই কিন্তু আমরা দুই ভাগে ভাগ করে ফেলছি, আমাদের মতো কিছু বামপন্থী বা কিছু অন্য ধরনের লোক বাদ দিলে আমাদের সংখ্যায় খুব নগণ্য, আমি আপনার সঙ্গে একমত, আমাদের শক্তিও খুব কম, সংখ্যায় নগণ্য। বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীর মধ্যে আজকে হয় আওয়ামী বুদ্ধিজীবী নয় বিএনপি বুদ্ধিজীবী, এটা কেমন কথা, একটা নিরপেক্ষ বুদ্ধিজীবী নাই। এই ধরেন যে এই যে নারী নির্যাতন যেটা হলো আমাদের উপরে, অন্য কোনো বিষয় হলে যেটা খালেদা জিয়ার বিরুদ্ধে যায় দেখবেন যে এক ধরনের আওয়ামী বুদ্ধিজীবীরা একেবারে লাইন ধরে এটা সেটার বিরুদ্ধে স্টেটমেন্ট দিত, কই এখন দেখি না, এদিকে হাজারি আর ওদিকে শত। হাজারি যেটা আছে তার প্রধান যিনি সৈয়দ শামসুল হক, আমি ব্যক্তিগতভাবে তাই খুব শ্রদ্ধা করি, কারণ তিনি খুব প্রতিভাবান সাহিত্যিক, কই এটার ব্যাপারে তার নারীগণ নিয়ে তার একটা উপন্যাস আছে, একটা নাটক আছে, এবং আরও ভালো ভালো জিনিস আছে, তা কই তিনি তো একটা এটার ব্যাপারে বিবৃতি দিলেন না। একটা ভাবটা হচ্ছে এটা দিলে যদি গভর্নমেন্টের বিরুদ্ধে চলে যায়, গভর্নমেন্ট যদি আমার ওইখানে খেপে যায়, তাহলে আমাদের ভিতরে এই ধরনের সুবিধাবাদ আক্রান্ত দ্বারা আক্রান্ত হয়েছে। আর যে চেতনার কথা বললেন, মুক্তিযুদ্ধ চেতনা, মুক্তিযুদ্ধ চেতনা বলতে কী বোঝায়, গণতন্ত্র কিন্তু মুক্তিযুদ্ধ চেতনা একটা অন্যতম স্তম্ভ, সেই গণতন্ত্রকে যদি আমি নস্যাৎ করে দিই, আমি যদি ভোটটাকে একটা প্রহসনে রূপান্তরিত করি, তাহলে চেতনাকে কিন্তু তখনই আমি গলা টিপে মারলাম। তারপরে আসেন ধর্মনিরপেক্ষতা, ইসলাম রাষ্ট্রধর্ম, আমরা যে 15th Amendment অনেক কথা আছে এবং আমরা এর বিরোধিতা করছি, আপনারাও বোধ হয় ওই কে কে মানে ভোটের মানে পার্লামেন্টে ভোট দিলেও একটা নোট অফ ডিসেন্ট রেখেছেন, আপনি বোধ হয় না, আপনি তখন মন্ত্রী, তখন সেদিন রাখার সুযোগ হয়নি, হয়তো না থাকলে হয়তো দিতেন, যাই হোক, আমি এমপি না, কাজে আমি ভোটার না, ও ভোটার না, সরি, হ্যাঁ যাই হোক, ভোটার মেবি, তা এটা এত একটা তত্ত্বাবধায়ক সরকারটা উড়িয়ে দিতে পারলেন, তো এইটা আনতে পারলেন না। হ্যাঁ, 72 সংবিধানের একটা মূল স্তম্ভ সেটা আনতে পারলেন না। আমি প্রয়োজন মতো কম্প্রোমাইজ করব, প্রয়োজন মতো আমি আমারটাকে ব্যবহার করব, আর আমি মুক্তিযুদ্ধ চেতনার কথা বলবো, এটা হয় না, দুটো একসঙ্গে হয় না, হয় না। আর তারপরে সমাজতন্ত্রটা বাদই দিলাম, ওটার কথা কেন উল্লেখ করার কোনো মানে হয় না, ওটা তো হাস্যকর না, মানে এই যে এখন জাতীয় প্রেস ক্লাবের ইলেকশন হচ্ছে, আমি যে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সেখানে এখন আওয়ামী লীগ বিএনপি জামাত মিলে একসঙ্গে প্যানেল দিয়েছে, আবার পিওর আওয়ামী লীগ নামে একটা প্যানেল দেওয়া হয়েছে, পিওর বিএনপি নামে একটি প্যানেল দেওয়া হয়েছে, এবং এই প্যানেলগুলো বিশেষ করে যেটি বললাম যে আওয়ামী লীগ জামাত কিছুটা বিএনপি নিয়ে যে প্যানেল হয়েছে সেটি কিন্তু আবার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বা বিএনপির গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিবর্গই সেটি উদ্যোগ নিয়ে করেছেন, তাই মানে প্রয়োজন মতো আমি ব্যবহার করলাম, আর প্রয়োজন মতো আমি কম্প্রোমাইজ করলাম, এমনকি এই যে গণজাগরণ মঞ্চও তো বিভক্ত হয়ে গেল, কারণ বিভক্ত করলো আপনার সরকার, আমি ইঙ্গিত করছিলাম যে ইমরানের সরকারের অধ্যাপক জাফর ইকবালের ওনাদের বক্তব্য প্রতিক্রিয়া নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এবং সবকিছুর জন্য ওনারা মোটামুটি ভাবে, বিশেষ করে ইমরানের সরকার তো বলছেন যে চেতনার নামে আসলে সরকারকে
সরকার এগুলো এক ধরনের সন্দেহজনক কার্যক্রম করছে, সরকার চাইলে যাকে খুশি ধরতে পারছে, যখন মনে করছে ধরার দরকার নেই তখন তাকে বছরের পর বছরও ধরতে পারে না। তো প্রশ্নটা এর সঙ্গে আরেকটু অন্য অন্য দিকে তাকাই আমরা, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ তিনি মেঘালয়ে আছেন, তো তাকে নিয়ে নানা রকমের কথাবার্তা আমরা শুনছি, তো পুরো বিষয়টিকে কি মনে হচ্ছে এবং এখানে রাষ্ট্রের বা সরকারের আসলে কি করণীয় কি দায়, রাজনৈতিক শক্তিগুলোর কি ভূমিকা এখানে বা কি করণীয়? বিষয়টি হচ্ছে দেখেন এই ঘটনাটিকে কিভাবে দেখেন আপনি? সালাহউদ্দিন সাহেব বিএনপির মুখপাত্র ছিলেন, আত্মগোপন অবস্থায় উনি আপনার বিবৃতি দিতেন ফ্যাক্সের মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, হঠাৎ উনি নিখোঁজ হন বা ওনাকে পাওয়া যাচ্ছে না, সাম্প্রতিককালে পাওয়া গিয়েছে এবং পুরোপুরি যে ঘটনাটা, এই ঘটনাটার সেটা অবশ্যই এটা তার যে ক্রিয়া প্রতিক্রিয়া সমস্ত কিছু, এটা আমার মনে হচ্ছে যে আমরা তো ব্যক্তি হিসেবে আমরা তো এইভাবে বলতে পারবো না, এটা আমাদের দেশের সরকারি গোয়েন্দা সংস্থা যারা আছে তারা খোঁজ খবর নিয়ে তারা বলতে পারবে, বা সালাহউদ্দিন সাহেব কোথায় ছিলেন, কিভাবে উনি কিডন্যাপ হয়েছেন বা আত্মপণে গেছেন, কিভাবে উনি বর্ডার ক্রস করলেন, উনি তো নিউজে দেখলাম ওনার জুতা খুব পরিষ্কার ছিল, ক্লিন শেপ ছিল, সচেতন ছিলেন, উনি কোনো মুমূর্ষ অবস্থা ছিলেন না বা অজ্ঞান অবস্থা ছিলেন না, কাজেই ওনার সাথে আলাপ আলোচনার পরেই জিনিসটা বেরিয়ে আসবে আসলে এর রহস্যটা কি। এখন ব্যক্তি হিসেবে আমি তো সেই হিসেবে বলা অত্যন্ত দুষ্কর ব্যাপার। এটা রহস্য কোনোদিনই বেরোবে না, এটা দুই রকম বক্তব্য থাকবে, সরকারের একটা বক্তব্য থাকবে তার পাল্টা একটা বক্তব্য থাকবে। সরকার বলবে খুব সম্ভবত যে উনি স্বেচ্ছায় পালিয়ে গিয়ে মেঘালয়ে আশ্রয় নিতে গিয়েছিলেন, যেটা সাধারণ মানুষে বিশ্বাস করে না, ইনক্লুডিং মি, আমি বিশ্বাস করি না। যেখানে আমাদের দেশে গুম খুন প্রতিনিয়ত হচ্ছে, যেখানে এই গণপিটুনির নামে এই কী বলে বন্দুকযুদ্ধ নামে বিচার বহির্ভূত হত্যা চলে, সেখানে এটা বিশ্বাসযোগ্য ঘটনা নয় যে সালাহউদ্দিন আহমেদ তিনি যে হেঁটে হেঁটে গিয়ে মেঘালয় চলে গেছেন, এটা বিশ্বাসযোগ্য নয়। তবে ঘটনাটা কি সেটা তো আরও অনুসন্ধানের বিষয় আছে ঠিকই, আমি তো আন্দাজে করে কথা বলতে পারবো না। তা সন্দেহজনক কারণ হচ্ছে যে যারা ধরেছে তারাই তাকে মেঘালয় নিয়ে রেখে এসেছে। যাই হোক, সরকারের এখন উচিত সেটা হচ্ছে যে তাকে নিয়ে আসা, সে বাংলাদেশের নাগরিক, তাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য তৎপর হওয়া দরকার। সরকারকেও কিন্তু তেমন তৎপর হতে দেখছি না, এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক মনে হয়। জি, অন্য আরেকটি প্রসঙ্গ, বহুল আলোচিত প্রসঙ্গের দিকে দৃষ্টি দিই, যেটি এখন দেশেই আলোচিত না, সারা বিশ্বজুড়ে এটি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র কথা বলছে, মানব পাচার হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে সরকার তো অর্থনৈতিকভাবে বলছে, দাবি করছে যে প্রচুর উন্নতি হয়েছে, বিদেশের দিকে তাকাতে হচ্ছে না, প্রবৃদ্ধি পাচ্ছে, কোনো মানুষ না খেয়ে মারা যাচ্ছে না, কিন্তু এই যে হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বাংলাদেশ থেকে বাইরে চলে যাচ্ছে, তিন মাস দু মাস আড়াই মাস সমুদ্র পাড়ি দিয়ে, এবং তারা সবাই জানছে যে একটা সময় গিয়ে হয়তো থাইল্যান্ড বা মালয়েশিয়ার কোনো জঙ্গলে তারা লাশ হবে, গণকবরে তাদের পুঁতে ফেলা হবে, দেখা যাচ্ছে সমুদ্র পথেই যাত্রা পথেই তাদেরকে গুলি করে বেড়ে ফেলে দেওয়া হচ্ছে বা সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে, যেটি নিয়ে জাতিসংঘ পর্যন্ত উদ্বেগ প্রকাশ করছে এবং নিষেধ করছে যে এই কাজগুলো যেন না করা হয়। সো এই পুরো প্রক্রিয়াটিকে এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখেন, এবং এতটা অর্থনৈতিক উন্নয়ন হলে একটি দেশের মানুষ, এই হাজার হাজার মানুষ, নারী পুরুষ শিশু কিভাবে দেশের বাইরে যায়, এতে করে দেশের ভাবমূর্তি দেশের বাইরে কি তৈরি হচ্ছে, এবং যে সরকার দাবি করছেন আপনারা যে প্রচুর অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, সেই সরকার সম্পর্কে বা ভাবমূর্তিটা কি তৈরি হচ্ছে, এবং এই মানব পাচারের সঙ্গে আবার যুক্ত দেখা যাচ্ছে অনেক প্রভাবশালী ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, প্রশাসন এর সঙ্গে খানিকটা যুক্ত আছে বলে খবরাখবর আছে, এবং এদের মধ্যে কোনো কোনো সংসদ সদস্যের কথাও কোনো কোনো পত্রিকা পত্রপত্রিকা লিখছে। সো আপনার মতামত একটু শুনতে চাই আমি। এটা ঠিক, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাসও করি, আমাদের দেশে তো ধরেন উন্নতি হচ্ছেই, প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নতি হচ্ছেই, এবং যখন আমি মন্ত্রী ছিলাম ধরেন 2009 সালে প্রথম বাজেট দেওয়া হয়,
তখন আমাদের 93,000 কোটি টাকা ছিল মূল বাজেটটা। এবার মাননীয় অর্থমন্ত্রী বাজেট যেটা দেবেন 3,00,000 কোটি টাকা বাজেট, এবং এডিবি হবে 1,01,000 কোটি টাকার মতন। তো এই দিক থেকে তো অনেকটা ডেভেলপ করছে। তারপর আমাদের কৃষিতে সাবসিডি, তার যে ইম্পোর্টের ক্ষেত্রে উপকরণের ক্ষেত্রে সাবসিডি দেওয়ার ফলশ্রুতিতে খাদ্যে আমরা অনেকটা স্বয়ংসম্পূর্ণ হয়েছি, এটা তো ঠিক। আইটি সেক্টরে আমাদের উন্নতি হয়েছে, এটাও বাস্তব। দেশে এক্সপোর্টের ক্ষেত্রে, বিভিন্ন সূচকের ক্ষেত্রে, এটা আমাদের কথা না, শুধু সরকারের কথা না, আন্তর্জাতিকভাবে নোবেল পুরস্কার বিজয়ী অমর্ত্য সেনেরও কথা যে বিভিন্ন সূচকে আমরা ভারত থেকে অনেক দূর আগে আসছি, এবং এটা অনেক ক্ষেত্রে, এটা শিক্ষার ক্ষেত্রে আমাদের উন্নতি হয়েছে। তাহলে এই জায়গাগুলোর মধ্যে এখন আমাদের কিন্তু কালচার যেটা আছে, সে কালচারে মানুষ রাতারাতি বড় লোক হবার স্বপ্ন দেখছে। এটাও আমি মনে করি যে আমাদের সমাজের যে কতগুলো ব্যাধি, সামাজিক ব্যাধির এটা একটা অংশ। আমাদের দেশে প্রায় 1 কোটির মতো লোক বিদেশে অবস্থান করছে। যারা বিদেশে অবস্থান করছে তারা কিন্তু মোটামুটিভাবে আর্থিক দিক দিয়ে সচ্ছল, গ্রামীণ অর্থনীতিতে বা সামাজিক অর্থনীতিতে তাদের যথেষ্ট। 1 কোটির আবার সবাই কিন্তু বৈধভাবে না, অবৈধভাবে আছে, সব মিলিয়ে আমি বলছি বৈধ তো প্রায় 20-25 লক্ষ আছে যারা বৈধভাবে নেই, বৈধ অবৈধ সব মিলিয়ে। অবৈধভাবে যখন যে থাকে সে কিন্তু ঝুঁকি নিয়েই থাকে, ঝুঁকি নিয়েই থাকছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে জায়গাটা, এবং যেটা আমি একটু আগে বলছি যে রাতারাতি বড় লোক হওয়ার যে স্বপ্ন, এইটা স্বপ্ন একটা ব্যাধিতে রূপান্তরিত হয়েছে, যার জন্য দালাল এবং সামাজিক বিভিন্ন ম্যান পাওয়ার বিজনেসের সাথে জড়িত যারা আছে তাদের যে ইমিডিয়েট যে ব্যবসার খাতিরে মানুষকে বিভিন্ন কাজে প্রলুব্ধ করে, তারা চিনে শুধু টাকা। টাকা আসলো তাদের কাছে, মানুষের জীবন তাদের কাছে মূল্যহীন। সেই জন্য এর সাথে যারা চলেছে, সেই যদি আমি বলি সিরাজগঞ্জের একটা গ্রাম থেকে যেই লোককে প্রলুব্ধ করে বা পরিবারকে প্রলুব্ধ করে ঢাকা হয়ে আসে, সে আপনার কক্সবাজার নিয়ে গেছে, ওখান থেকে সাম্পানের ছোট নৌকাতে তুলছে, সাম্পানের বড় নৌকাতে তুলছে, তারপর জাহাজে তুলছে, তুলে মাঝপথে ছেড়ে দিয়ে আবার অন্য লোকেরা এসে যে এখানে ক্যাপ্টেন ট্যাপ্টেন যারা ছিল তারা চলে গেল, এরা ভাসতেছে। এই যে জায়গাটা, এই জায়গার ফলে আমার মনে করি যে ওদের আমাদের সামাজিক উন্নয়নের সাথে এটার সম্পর্কটা মৌলিক নয়। এরা বড়লোক হতে চাচ্ছে, এবং বড়লোক হওয়ার জন্য বিদেশে গেলে বড়লোক হতে পারবে, এই এটা একটা জায়গা আছে। এখানে আরেকটা ফ্যাক্টর মনে হয় যে শুধু বড় লোক হবার জন্য এরকম, এই খবরগুলো তো ধরেন এখন হয়তো গণমাধ্যমে প্রচুর বেরোচ্ছে, কিন্তু এরকম তো বহু খবর আগে বেরিয়েছে, 1-2 বা 7-10 জন সমুদ্র পথে যেতে গিয়ে অথবা বিদেশে যেতে গিয়ে নানাভাবে মৃত্যুবরণ করেছে, এবং এই খবরগুলো পত্রপত্রিকা ছাপা হয়েছে। আমি ধরে নিলাম যে পত্রপত্রিকা বা টেলিভিশন সবাই হয়তো দেখেন না বা পড়েন না, কিন্তু ওইসব এলাকার মানুষ তো এই খবরগুলো নিশ্চয়ই পান। একটি পরিবারের একজন হারিয়ে গেলে, নিখোঁজ হয়ে গেলে বা মারা গেলে বা এই বিপদে পড়লে অন্যদের মধ্যে গ্রামে তো এই খবরগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। তো এগুলো জেনেই কেন মানুষ শুধু কি বড় লোক হবার জন্য এরকম ঝুঁকি নিয়ে? বাচ্চাদের দেখলাম আমরা একটু আগে টেলিভিশনে দেখলাম যে শত শত বাচ্চা এরকম নৌকার মধ্যে। তাহলে শুধু তো ব্যক্তি যাচ্ছে না, এখানে আরেকটা জিনিস আছে, এখানে ম্যাক্সিমাম লোক হচ্ছে এই বাচ্চা ফ্যামিলি সহ যারা, তাদের অধিকাংশ হচ্ছে রোহিঙ্গা সম্প্রদায়, যারা মায়ানমার থেকে আসছে, আরকান থেকে আসছে বা আরকানের লোক, তারা মনে করছে যে তারা ওই জায়গাতে থাকতে আছে। আচ্ছা, বিবিসির একটা রিপোর্টও আছে আজকে, প্রথম রোহিঙ্গারা রোহিঙ্গা সম্প্রদায় আছে কিন্তু প্রচুর যাচ্ছে, তারা মূলত হচ্ছে যে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, তারা ইলুশনের ভিতর দিয়ে যাচ্ছে, এবং তাদের ইগনোরেন্সটাই তাদেরকে এই পথে নিয়ে যাচ্ছে। কিন্তু আজকে আমাদের দেশে আপনি বলবেন, একমত হবেন, শহরে গ্রামে আপনার লোকের অভাব, কাজের লোকের অভাব। যেখানে আমরা 3.5 কেজি দৈনিক 3.5 কেজি মূল্যের চাউলের মূল্যের মজুরি চাইছি, সেখানে আজকে যে আমাদের দেশে মজুরি চলছে, যে একটা মজুর দিন মজুর তার মিনিমাম 400-500 টাকা নিচে পাওয়া যায় না, তাহলে আজকে এখানে 10 কেজির উপরে চাউল পাচ্ছে। যেখানে এই অবস্থা, খাতে পারতেছে অভুক্ত নাই কেউ,
কিন্তু তারা চাচ্ছে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আর তাদের সামনে একটা ইলুশন, সেই ইলুশন হচ্ছে যে বড় লোক, তারা বড় লোক হবে, এটাই তাদের জন্য কাল হচ্ছে। আমার মনে হচ্ছে সরকার এখন যেভাবে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেভাবে উদ্যোগ নিয়েছে, অথবা পত্র পত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়া যেইভাবে আপনার প্রচার করছে, আমার মনে হচ্ছে ভবিষ্যতে এটা অনেকটা নিরুৎসাহিত হবে। মিস্টার রনো, আমার কাছে খুব দুর্ভাগ্যজনক মনে হলো কমরেড দিলীপ বড়ুয়া, আপনি কমরেড, তারপরেও এই দরিদ্র মানুষগুলো যে কি অবস্থার মধ্যে এতক্ষণ ঝুঁকি নিচ্ছে, জীবনের ঝুঁকি নিচ্ছে, এবং তারা কি মানে আজকে না কাগজে বেরোচ্ছে, কিন্তু এলাকার লোকরা নিশ্চয়ই জানে, খবরও আছে, জমুকে গেছে সাগরে ফিরে আসেনি, এই নিশ্চয়ই খবর আছে, তারপরও কতখানি ডেসপারেট হয়ে যায়। এই ডেসপারেটিজমকে যদি বড়লোক হওয়ার আকাঙ্ক্ষা এইভাবে যদি বলা হয়, সেটা কিন্তু সেই ঘটনাটা কিন্তু মানে একেবারে উল্টে বলা হলো। খুব মানে একটা করুণ দারিদ্র্যের চরম অবস্থা থেকে ডেসপারেট হয়ে কিছু না পেয়ে যাচ্ছে। বাংলাদেশে উন্নতি হয়েছে, ঠিক আছে, মানি, উন্নতির পেছনে যে কারণটি সেটা দুটি বড় কারণ, আমাদের যে যে আমাদের যে রিজার্ভ, ফরেন রিজার্ভ বেড়েছে, তারপরে এই প্রবৃত্তি বেড়েছে, একটা হচ্ছে বিদেশি রেমিটেন্স বিরাট আকারে বেড়েছে, আরেকটা হচ্ছে গার্মেন্টস। এই দুই ক্ষেত্রেই যারা কন্ট্রিবিউট করছে, যে বিদেশে কর্মরত শ্রমিক এবং তারা প্রায় দাসের মতোই কাজ করে, আর আমাদের দেশে যারা কারখানায় গার্মেন্টসের শ্রমিক তারাও প্রায় একই ধরনের এক ধরনের মানে ওই রকম দাসের মতোই, মজুরি দাস, যাই হোক। তা এই কিন্তু বাংলাদেশ দুটো বাংলাদেশ, একটা হচ্ছে কিছু লোক প্রচুর বড় লোক হয়ে যাচ্ছে এটার দ্বারা, আর আরেকটা লোক তারা দেখেন কালের সঙ্গে সঙ্গে সবারই কিছু কিছু উন্নতি হয়, এটা দিয়ে খুব গর্ব করার কিছু নাই, এটা দিয়ে খুব বড় মানে এটা দিয়ে আমাদের দুই বাংলাদেশ, একটা হচ্ছে গরিব বাংলাদেশ, একটা হলো বড়লোক বাংলাদেশ। বড়লোক বাংলাদেশ রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ কেন বটগাছ হয়ে যাচ্ছে, এরমই দেখা যাচ্ছে। আজকে যারা মেয়রের বড় বড় ইলেকশনে দাঁড়িয়েছেন তাদের সব তাদের ইগুলো দেখেন, কী বলে তাদের তাদের নিজেদের স্টেটমেন্টগুলো দেখেন, কারো 100 কোটি টাকার লোন, কারো 150 কোটি টাকার সম্পত্তি। এই আর এই যারা সে রোহিঙ্গাই হোক, 106 কোটি টাকার বাড়ি বিক্রি করে, হ্যাঁ, তারপরে লোন শোধ করে নির্বাচনে দাঁড়িয়েছে, সেই সেই স্ট্যাটাসগুলো মনে নাই তাহলে বলতাম আর কি, যাই হোক, সব আপনারা জানেন সবাই। আচ্ছা যাই হোক, এইখানে গভর্নমেন্টের ডেফিনেটলি ডেফিনেটলি একটা বিরাট রোল প্লে করার ছিল বা এখনও আছে, এবং আপনার সঙ্গে আমি একমত, সেটা হচ্ছে এটা কিছুতেই সম্ভব না, একটা ছোট্ট সারা বাংলাদেশ দিয়ে বিভিন্ন বর্ডার দিয়ে যাচ্ছে ব্যাপারটা তা কিন্তু না, একটা ছোট্ট পয়েন্ট দিয়ে কিন্তু যাচ্ছে, সে পয়েন্টটা হচ্ছে টেকনাফ বা কক্সবাজার ম্যাক্সিমাম, এবং সেইখানে যদি রাজনৈতিক প্রভাব এবং প্রশাসন যদি তারা এরার সঙ্গে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যুক্ত না থাকে, মানব পাচার, মাদক ব্যবসা সবকিছুর সঙ্গে এই বেলটা যুক্ত এবং যুক্ত না থাকে, এবং তারা যদি নিজেরা শেয়ার না পেয়ে থাকে, তাহলে এটা হতে পারে না। ফলে গভর্নমেন্টকে সেই জায়গাও স্ট্রিক্ট হতে হবে, কারণ গভর্নমেন্ট নিজের লোকে যদি ইনভলভ থাকে, প্রশাসন যদি নিজেই থাকে, তাহলে তো যে সর্ষের মতো ভূতচা দিতে ভূত ছড়ানো যাবে না। এনিওয়ে, এটা হলো প্রশাসনের দুর্বলতা। আমি বলবো যে প্রশাসনের, এটা আপনার সাথে একমত, প্রশাসনের একটা ছত্রছায়া ছাড়া এটা মাদক পাচার বলো মানব পাচার কোনোটা সম্ভব না, কাজে এটা বর্তমান সরকারের প্রশাসনের নিতে হবে তো প্রত্যেককে, এত বড় মানব মানে বিপর্যয়, এবং এখানে সরকার যদি সেভাবে মানে স্টেপিং না নেয়, এবং যদি দেখা যায় যে সরকার নিজস্ব লোকের মধ্যে ইনভলভ, তার ব্যাপারে যদি কড়া স্টেপ না নেয়, তাহলে সেটা তো আরেকটা দুর্ভাগ্যজনক ব্যাপার না। এটি যে সরকার দাবি করছে যে অর্থনৈতিকভাবে যথেষ্ট পরিমাণে উন্নয়ন করেছে, আমাদের কারো মুখাপেক্ষী থাকতে হচ্ছে না, কিন্তু এই খবরগুলো তো যখন দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যাচ্ছে, বাংলাদেশের শত শত হাজার হাজার নারী পুরুষ শিশু দেশ ছেড়ে এই মানবতার একটা ঝুঁকির মধ্য দিয়ে দেশ ছাড়ছে, সেটি সরকারের ভাবমূর্তি বা দেশের ভাবমূর্তি অবশ্যই আমার তো ধারণা বেশ অনুজ্জ্বল করে। না, একটা ধরেন আজকে টেলিভিশনে একটা ছবি দেখাইছে, বিবিসি
বিবিসির একটা সাক্ষাৎকার দেখিয়েছেন, উনি একটা রিপোর্ট করেছেন সমুদ্রে, গভীর সমুদ্রে, সেখানে যারা আছেন তাদের দুটা লোক তারা দড়ি চিবাচ্ছে ক্ষুধার তাড়নায়, সমুদ্রে সমুদ্রে সে নোনা পানি খায়, কিন্তু এই যে দড়ি চিবাচ্ছে এই ছবিটা, এটা করত মর্মান্তিক, অর্থাৎ তাদের যে ক্ষুধাটাকে নিবৃত করার জন্য দড়ি খাচ্ছে, এই যে জায়গাটা আমি মনে করি এটা আসলো অমানবিক। এবং অবশ্যই আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার এইটা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আমি বিশ্বাস করি। জি রণ, আপনি নির্বাচন নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন এই আলোচনায়, যদিও আমি প্রসঙ্গটি আনিনি, কিন্তু কথা বলতে গিয়ে আপনি 5ই জানুয়ারি নির্বাচনের কথা বলেছেন, মেয়রাল ইলেকশনের কথা বলেছেন, এবং এই নির্বাচনকে ঘিরে যে রাজনৈতিক একটি সংকট তৈরি হয়েছে, যে সংকটের সূত্র ধরে আসলে একটা ভারসাম্যহীনতার রাজনীতিও তৈরি হচ্ছে, তো আপনি কি মনে করেন কিনা যে এই সংকট কাটিয়ে উঠবার কোনো, বা এই সংকট কাটাবার জন্য রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে কোনো রকমের সমঝোতা অদূর ভবিষ্যতে বা নিকট ভবিষ্যতে দেখেন কিনা? সমঝোতা তো মানে খুব বড় দুই দলের মধ্যে সমঝোতা আমি কোনো স্কোপ দেখছি না, এতে টেন্ডেন্সি হচ্ছে একে অপরকে নিঃশেষ করে ফেলা। তবে এই দুই দলের বাইরেও মানুষ আছে, সাধারণ মানুষ আছে, কিছু এখন নিরপেক্ষ বুদ্ধিজীবী এখনও আছে, কিছু ভালো লোক এখনও আছে সচেতন, আমার ধারণা মানুষ সেক্ষেত্রে ভূমিকা পালন করবে। সম্পৃক্ত হতে চাচ্ছে না, এটা আমার কাছে মনে হয়, কিন্তু তার মানে এই নয় যে এই ভাগ্যটাকে তারা মেনে নেবে, বিশেষ করে বাঙালি যে ঐতিহ্য মেনে নেবে বলে আমার মনে হয় না। আর কিভাবে হবে কি হবে এত ফোরকাস্ট করার মতো যোগ্যতা আমার নাই, এটা বলতে পারবো না আমি, তবে এটা হবে না, এই ইমব্যালেন্স থাকতে পারে না। দিলীপ বড়ুয়া, এই ধরনের নির্বাচন গণতন্ত্রের জন্য কতটা ইতিবাচক? না, একটা কথা আছে, ওয়াস ডেমোক্রেসি ইজ বেটার দ্যান নো ডেমোক্রেসি, এটা তো আমাদের রাজনৈতিক পরিভাষায় প্রচলিত। চোখে ধরা পড়ছে বা কেউ বলতে রণবাই যেটা বললেন উনার এক্সপিরিয়েন্স থেকে বললেন, এরকম আরো অনেকে বলতে পারে, তারপরও একটা নির্বাচন হয়ে মাঝপথে বিএনপি প্রত্যাহার করলেন, করার পরে যে একটা কেওটিক সিচুয়েশন সৃষ্টি করতে চেষ্টা করলেন, সেটার মধ্য দিয়ে মিলে যাবে। আমি যখন আপনাকে অগণতান্ত্রিক বলবো, বিএনপি যদি বলে, আরেকজন যদি বলে, মিলতে পারে। আচ্ছা, ইট ডাজন্ট মিন যে আমরা সবাই একসঙ্গে, কিন্তু এইটা প্রত্যাহার করেছে, আমাদের পার্টি করেছে, বাসত করেছে, গণসংহতি গণসংহতি গণসংহতিটা দেখছি, মাহি বি চৌধুরী মাহি করেছে, সবাই করেছে। আমরা আপনাদের বাসত আর সিপিবি, আমরা বিকাল 3:30 সময় প্রেস কনফারেন্স করে আমরা এটাকে ই করেছি, প্রত্যাখ্যান করেছি। এখন এটার ভিতরে যে ত্রুটি বিচ্ছুতি সহ এক ধরনের নির্বাচন হয়েছে, তা আমরা চাই আরো সকলের সামগ্রিক সহযোগিতায় গণতন্ত্রকে বিকশিত করার জন্য, যে পারস্পরিক সহযোগিতার প্রত্যেকের সামনের দিকে 2019 সালে আবার যখন তখন কি কেউ ভোট দিতে যাবে, বা এই যে তরুণ একটা বিশাল জনগোষ্ঠী বাংলাদেশের নতুন নতুন ভোটার যারা, এবার যে তিক্ত অভিজ্ঞতা ভোট সম্পর্কে হলো বা ভোট বলতে তারা যেটি বুঝলো, তাতে কি কারো আর ভোট দিতে যাওয়ার উৎসাহ থাকবে? না, সেটা আবার সিচুয়েশন অত কমপ্লিট করবে, যে এমন একটা সিচুয়েশন তৈরি হবে যে সিচুয়েশনে মানুষ উৎসবমূলক পরিবেশে ভোটে নির্বাচন হবে, সে পরিবেশ যদি সৃষ্টি হয় তাহলে সে উৎসবমুখর হবে না কেন? যে এই যে এই পরিবেশের কথা এখন আপনারা বলছেন, এই পরিবেশ তো না থাকতে পারে, কিভাবে হবে? আপনার তো একটা ইনক্লুসিভ পলিটিক্স বা ইনক্লুসিভ ইলেকশনের দিকে যাওয়ার কোনো ইচ্ছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। ইনক্লুসিভ ইলেকশন অত সিচুয়েশন বাধ্য বাধ্য করবে আপনাদেরকে, বাধ্য করবে আমাদেরকে যে একটা ইনক্লুসিভ ইলেকশনের দিকে যাওয়ার জন্য, এবং তখন জনগণই দেখবেন যে আবার যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন শিল্প সমৃদ্ধ
বাংলাদেশ মধ্যময় দেশ বাংলাদেশ, সেই ক্ষেত্রে মানুষ যখন তার উন্নয়নের দৃশ্যমান কতগুলো বস্তু দেখবে, সেক্ষেত্রে তো 2021 সাল হচ্ছে আপনাদের নির্ধারণ করবে। ধরেন পদ্মা সেতুর দৃশ্যমান হবে, মেট্রো রেলের কাজ শুরু হয়ে যাবে, আবার বিদ্যুৎ সংকটের সমাধান হয়ে যাবে, তখন তো মানুষ অটোমেটিক্যালি একটা উন্নয়নের যে ধারার সরকারের পক্ষে তো নিশ্চয়ই দাঁড়াবে, সেই বিশ্বাস আত্মবিশ্বাস আমাদের আছে। না কি আর বলবো, উনি তো সরকারের পক্ষের কথা বলবেনই। তা আমি চাই দেশে গণতন্ত্র ফিরে আসুক, তবে যে অবস্থা চলছে তাতে মনে হয় না আমি খুব মানে ই করছি না। একমাত্রই মনে করি জনগণ যদি জেগে ওঠে এবং এই যে যে রাজনীতি চলছে এই অপরাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে যে নতুন রাজনীতির উদ্বোধন করতে পারে জনগণ, তার কোনো শক্তি, তাহলে আমি সম্ভব। একটি ভালো নির্বাচন কিভাবে হতে পারে আপনাদের দলের দিক থেকে বা আপনাদের দিক থেকে পরামর্শটা কি? একটি ভালো নির্বাচন করবার জন্য আসলে কি করণীয়? না ভালো নির্বাচন বলতে তো অনেক কিছু বোঝায়, আমি সে ভালো নির্বাচনে বাদ দিলাম, যেটা উনি বলেন যে ওয়ার্স মানে খারাপ নির্বাচন ও নো নির্বাচনের চেয়ে ভালো। এটা তো নির্বাচনই হয়নি, একের সমানে আগের রাতে সিল মেরেছে, ইট ইজ নো নির্বাচন। সেটা খারাপ নির্বাচন না, খারাপ নির্বাচন আমি সেটাকেই বলি যেখানে গুন্ডামি হয়, মাস্তানি হয়, টাকার খেলা হয়, সাম্প্রদায়িকতার ব্যাপার থাকে, সেগুলোকে আমরা খারাপ নির্বাচন বলি। বাট নো নির্বাচন অ্যাট অল, আগের রাতে সিল মেরে যাচ্ছে, পুলিশ সিল মারছে, তো এটা কি? আমি নিজে দেখেছি। আপনি তো দুপুরবেলা দেখেছেন, আমি 10টার সময় গেছি, 10টার সময় দেখেছি। হ্যাঁ, আগে তাহলে আগের রাত্রে হয় কিভাবে? আগের রাত্রে তো আমি দেখিনি, ছেপেছে যেমন প্রথম আলো ছেপেছে, প্রথম আলো ছেপেছে। এবং শুধু এইবার নয়, কি বলে উপজেলা নির্বাচনের সময় একই ঘটনা ঘটেছে। আর এখানে আমি দেখেছি, তারপরে আরেকজন আমাকে রিপোর্ট করলো, যশোদার এক নেত্রী, সে আমাকে বললো যে রণ ভাই আর বলেন না, আমি গিয়ে দেখি সবারে সিল মারছে, সবারে সিল মারছে। তা তাকে পাশের ঘরে নিয়ে গিয়ে বললো যে আমি নাম বলবো না, যাও। সে বলেছে বহু জায়গায় রিপোর্ট, আর খবরে কাগজে বেরিয়েছে, ছবি বেরিয়েছে, টেলিভিশনে বেরিয়েছে, এর তস্যা কোনো উপায় নাই। কিন্তু একটি মানে মোটামুটি গ্রহণযোগ্য একটি নির্বাচন করার জন্য পরামর্শ কি আপনাদের? এখানে তো অনেক রকমের বিতর্ক আছে, যেমন বিএনপির একটি দাবি হচ্ছে যে তারা একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়। আপনারা কি মনে করেন? আমরা মনে করি যে সবাই মিলে একটা নির্বাচনের ব্যবস্থার সম্বন্ধে আলাপ আলোচনা বসা দরকার, বসে তত্ত্বাবধায়ক সরকার হোক কি অন্য ধরনের কিছু একটা হোক, কিছু একটা আসা দরকার সবাই মিলে বসে আলাপ আলোচনার মধ্যে। কিন্তু আলাপ আলোচনার জায়গাই তো নাই, অবস্থাই তো নাই, কি হবে? এবং বিএনপিও ঠিক তাই চেষ্টা করেছিল 2006 সালে, তারা পারল না। এবার 2014 সালে আওয়ামী লীগ পেরে গেল, এ হলো ঘটনা, ডিফারেন্স ইজ দিস। কিন্তু সবাই মিলে বসে যদি আমরা একটা সুস্থ জায়গায় আসতে পারি, দেশকে একটা রেলের মধ্যে নিয়ে আসতে হবে, একটা ধারায় নিয়ে আসতে হবে, এভাবে চলতে পারে না। দিলীপ বড়ুয়া সেরকম কোনো সম্ভাবনা দেখেন সবাই মিলে আলোচনা করে? এটি সময় এটা বলে দেবে আমি মনে করি। অবশ্যই আমরা চাই যে সবই যদি সময় বলে দেয় তাহলে আপনাদের নিয়ে আমি আলোচনায় বসে লাভটা হলো কি? যে আমরা তো ধরেন ওইভাবে তো বলতে পারবো না, আপনাদের ধারণা বা পরামর্শ বা ইচ্ছে, যে ধারণা হচ্ছে যে আমাদের মাননীয় মত সেগুলো কি একটু জানতে চাই আমরা। সেই সেটাই বলছি যে 14 দলীয় জোটে নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী উনি দেশে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে চান, এবং এই ধারাতে বিভিন্ন ট্রায়াল অ্যান্ড এররের ভিতর দিয়ে এটা যাতে সমৃদ্ধ হয় সেই জন্য উনি আন্তরিক এবং নীতিনিষ্ঠভাবে অগ্রসর হবেন বলে আমি বিশ্বাস করি। এবং এই ক্ষেত্রে আজকে না হোক কালকে না হোক একটা সময়ে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন হয়। দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05। একবার আমন্ত্রণ রইল মিস্টার হায়দার আকবর খান রণ এবং মিস্টার দিলীপ বড়ুয়া, অসংখ্য ধন্যবাদ আপনি দুজনকে। দর্শক মন্ডলী, একথা অনস্বীকার্য যে বাংলাদেশের সমাজে এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। মিস্টার হায়দার আকবর খান রণ বলেছেন সেই ভারসাম্যহীনতার অর্থনৈতিকভাবে যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে তার নমুনাকে মিশা দিলীপ বড়ুয়া ওই জায়গায় একদিক করেছেন, এবং তিনিও মনে করেন যে হ্যাঁ রাজনীতি তো এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, তবে তার ব্যাখ্যা একরকমের। তিনি মনে করেন যে মুক্তিযুদ্ধের
মূল চেতনায় সবাই একমত না হওয়ার কারণেই এই ভাষাবিহীনতা তৈরি হয়েছে, যদিও সেই চেতনার কথা যেগুলো তারা বলছেন সেগুলো বাস্তবায়ন করবার ক্ষেত্রে তাদের সদিচ্ছা আন্তরিকতা কতখানি আছে সেটি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, মিস্টার রনো খানিকটা প্রশ্ন তুলেছেন। তবে এটি গণতান্ত্রিক রাজনীতিতে শক্তির ভারসাম্য যদি না থাকে, বিশেষ করে যদি গণতান্ত্রিক রাজনীতির চর্চা করতে চাই সেখানে যদি প্রতিপক্ষ সমালোচনা করবার জন্যে ভুল ত্রুটি ধরিয়ে দেবার জন্যে বা একটা শক্তির ভারসাম্য যদি না থাকে সেখানে আসলে গণতন্ত্র থাকে না, এক ধরনের স্বৈরতন্ত্র তৈরি হয় এবং রাজনীতি বিজ্ঞান আসলে সেটিই বলে। এবং বাংলাদেশের যে সম্ভাবনা অনেকেই মনে করে থাকেন যে এখন যারা ক্ষমতায় আছেন তাদের বিরোধী পক্ষ যারা আছে নানান দুর্বলতা নানান ত্রুটি বিচ্ছিত অতীত তারা ক্ষমতায় ছিলেন এবং একই রকমের অন্যায় অবিচার তারাও করেছেন, তাদেরও দৃষ্টিভঙ্গি ভালো ছিল না ও প্রতিপক্ষকে নিঃশেষিত করবার ধ্বংস করে দেবার কার্যক্রম তারাও চালিয়েছেন, তারপরেও কিছু ত্রুটি বিচ্ছুতি বাদ দিলে এরকম একটি শক্তির রাজনীতিতে থাকা প্রয়োজন কিনা সেটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে। এবং এই শক্তিটি যদি নিঃশেষিত হয়ে যায় সেই শক্তির জায়গা, কারণ সবাই বর্তমান ক্ষমতাসীনদের সঙ্গে ঐকমত্য পোষণ করবেন বা তাদের দলে বা জোটে যুক্ত হবেন এরকমটি মনে করবার কোনো কারণ নেই, সেক্ষেত্রে এই জায়গাটি শূন্য জায়গাটি শূন্য, যেহেতু রাজনীতিতে কোনো কিছু শূন্য থাকে না, এই জায়গাটি কোন শক্তি দখল করে নিতে পারবে সেই শক্তি দেশের জন্য রাজনীতির জন্য গণতন্ত্রের জন্য এমনকি যারা ক্ষমতায় আছেন তাদের জন্য কল্যাণকর হবে কিনা সেটি এটি বড় প্রশ্ন, কাজে এটি মাথায় রাখা দরকার সবারই। এর পাশাপাশি মিস্টার রনো নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন, এটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত বিষয় এবং বর্তমান প্রধানমন্ত্রী নিজে দীর্ঘকাল ভোট এবং ভাতের লড়াইয়ের কথা বলে আন্দোলন সংগ্রাম করেছেন, তার কাছে এটি প্রত্যাশা যে তিনি, যদিও মিস্টার দিলীপ বড়ুয়া বলছেন যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হয়তো জনগণের দাবির মুখে সেই ইচ্ছে হয়তো পূরণ প্রধানমন্ত্রী করবেন এবং তিনি নিজেও যেতে চান, কিন্তু এরকম একটি নির্বাচন কিন্তু প্রয়োজন তার জন্য, তার জোটের জন্য, দলের জন্য, বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য, সেটি তিনি মাথায় রাখতে পারেন। দলীয়করণ নিয়ে বহু অভিযোগ বহু আলোচনা আমরা করেছি এবং দলীয়করণের আপাত সুফল হয়তো সরকার বা যারাই ক্ষমতায় অতীত ছিলেন ভোগ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই দলীয় আমলারা বা পুলিশ প্রশাসনে যারা দলীয় লোকজন যাদের যারা বিভিন্ন সময় সুবিধা দেন তারা কিন্তু দীর্ঘমেয়াদে কোনো সুবিধা দিতে পারেন না, বরং হিতে বিপরীত হয় এরকম অনেক কার্যক্রমের সঙ্গে তারা যুক্ত হয়ে পড়েন। এবং সন্ত্রাস নিয়ন্ত্রণের যারা দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দিয়ে সন্ত্রাসী কার্যক্রমে যদি পরিণত হয় বা তারাই যদি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়, যেরকম অভিযোগ আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে সংস্থা থেকে বাংলাদেশের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পর্কে উঠছে, অন্তত বাংলাদেশের সাধারণ নাগরিকরাও তাদের কিছু কিছু ক্রিয়া করবে, বিশেষ করে পহেলা বৈশাখে নারী নির্যাতনের বিরুদ্ধে যারা আন্দোলন করছিলেন তাদের উপরে যেভাবে পুলিশ চড়াও হয়েছে সে কারণে এই অভিযোগগুলো তাদের উপরে বর্তে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা যখন সরকার নিতে ব্যর্থ হয় তখন তার দায় সরকারকে অবশ্যই বহন করতে হবে। এবং এই আলোচনায় প্রসঙ্গ উঠেছে যে বাংলাদেশে যারা মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত নারী সংগঠন বা নারী আন্দোলনের সঙ্গে যুক্ত তারা সময় এবং সুযোগ বুঝে কখনো সরব হন কখনো নীরব থাকেন, এতে করে তাদের ব্যক্তিগত স্বার্থ বা গোষ্ঠীগত স্বার্থের প্রশ্নটি সামনে আসে যে তারা সবসময় বিবেচনায় কে কোন সরকারের সঙ্গে কোন দলের সঙ্গে কিভাবে সম্পর্কিত সেটি স্পষ্ট করে তোলে। এবং সমাজে যখন নিরপেক্ষ বুদ্ধিজীবী থাকে না বা এই ধরনের সংগঠন থাকে না তখন সেই সমাজ খানিকটা অসুস্থ বা এই ধরনের বুদ্ধিজীবীদেরকে বা মানবাধিকার সংগঠন বা নারী সংগঠনগুলোকে আসলে তারা নারীর স্বার্থে বা মানুষের স্বার্থে কতটা কাজ করেন সেগুলো নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ থাকে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।